কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহা নলে চালো রে তারে চালো, রয়েছে দীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহা নলে প্রদীপ খানি জালো। গগন দল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়েছে ঝরি ঝরি, এঘোর রাতে কিসের লাগি পরাণ মহ সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়েছে ঝরি ঝরি। কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহা নলে জালোরে তারে জালো, ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষা ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। নমস্কার, শুভ সন্ধ্যা, আপনারা শুনছেন ও দেখছেন নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলে রবীন্দ্র অর্চনা 2023। আজকে কিছু রবীন্দ্র কবিতা পাঠ নিয়ে আপনাদের সামনে উপস্থিত মৌনিতা চট্টোপাধ্যায়। নমস্কার, নবরবি কিরণের বিশেষ প্রয়াস রবীন্দ্র অর্চনা। আসলে প্রতিদিনই আমাদের মনের মধ্যে যিনি মিশে আছেন তিনি আমাদের মনের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে বাদ দিয়ে কোনো মুহূর্তের উদযাপন আমাদের জীবনে সম্ভব নয়। যেহেতু তার জন্মদিন, সেই উপলক্ষে আমাদের আয়োজনটাও একটু বিস্তৃত। নবরূপী কিরণ গোটা বছর জুড়েই তাঁকে শ্রদ্ধা জানায়, তাকে স্মরণ করে, কিন্তু এই যে জন্মদিনের মুহূর্তে তিনি আরও বেশি করে রঙিন হয়ে ওঠেন, আরও বেশি বেশি করে আমরা তাকে নিয়ে ভাবি, তার মধ্যেই ডুবে থাকার চেষ্টা করি। শুধুমাত্র হৃদয় জুড়ে তাঁরই উপস্থিতি, আমাদের জীবনের চলার পথের প্রতিটা ছন্দে যিনি মিশে আছেন সেই দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেবকে নিয়েই এই সন্ধ্যার আয়োজন, তাঁরই লেখা, তাঁকে নিয়ে লেখা এমন বেশ কয়েকটি কবিতা আজ আমার নিবেদনে রয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানালাম এই অনুষ্ঠানে। সকলে আমার শ্রদ্ধা নেবেন, শুভেচ্ছা নেবেন। গুরুদেবকে স্মরণ করে আজকের সন্ধ্যার এই আয়োজনে আমি মৌনিতা রয়েছি আপনাদের সঙ্গে। তাঁরই লেখা বেশ কয়েকটি কবিতা, তাঁকে নিয়ে লেখা কবিতা আজ আমার নিবেদনে আপনাদের জন্য। প্রথমেই ফিরে যাব একটু ছোটবেলায়। যদিও ছোটবেলায় শেখা এই কবিতা, কিন্তু এই সময় দাঁড়িয়ে থেকেও বারবার বলতে ভালো লাগে। আসলে গুরুদেবের যে কোনো লেখাই সময়ের সাথে সাথে তো মানে বদলে যায়, তাই এই সময় দাঁড়িয়ে এর উপলব্ধি আরও অন্যরকম। আপনারা সকলেই এই কবিতার সঙ্গে সেই সময়কে ফিরে পেতে পারেন, প্রত্যেকটা মুহূর্তই আমাদের রঙিন হয়ে উঠতে পারে। বীর পুরুষ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূর, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টব্বো গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে,
তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকাও রে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলে মে তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই গুলো মাঝে, শুনে তোমার গায়ে দিবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে? আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় করে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে, যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা? ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। এরপরে যে কবিতাটি শোনাবো, এটিও সেই ছোটবেলায় শেখা একটি কবিতা। আমরা যখন ছোট তখন সবচেয়ে বেশি শিখছি রবীন্দ্রনাথ, বাবার কাছে কবিতা শেখার শুরু, বিভিন্ন জায়গায় কম্পিটিশন করি, আর সবখানেই প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই, কম্পিটিশনের কবিতা থাকে। সেই সময় এই কবিতাটি শিখেছিলাম, অনেক কাল আগে শেখা। পরবর্তীকালে যখন রেডিওতে একটি অডিশনে যাই, সেখানে ছিলেন পরম শ্রদ্ধার একজন শিল্পী পার্থ ঘোষ। তিনি বলেন তোমার কণ্ঠটি যদি একটু শোনাও। সেই কণ্ঠটি যখন শোনাই এই কবিতাটি বলি, সেদিন আমার আজও মনে পড়ে, তিনি আমার কবিতা আমার বলাটা শোনার পর আমাকে বেশ খানিকক্ষণ ধরে এটির মানে বোঝাবার চেষ্টা করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে এই কবিতা বলা প্রকাশ ভঙ্গিমা, বাচন ভঙ্গি কোথাও গিয়ে যেন অনেকটা পরিবর্তন এসেছে। আমি চেষ্টা করেছি, আপনাদের শোনাচ্ছি। কবিতাটির নাম শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একই রে দুর্দৈব। লড়বিকে আয় ধজাবে গান আছে যার, উঠ না গে, চলবি যারা চল রেধে আয়না রে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলাই নত তোমার জয় শঙ্খ। আরতি দীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা,
ভেবেছিলে মে জোছা চুচি, মিটিয়ে পাবো বিরামে খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক হেনকালে ডাকল বুঝি, নীরব তব শঙ্খ যৌবনেরই পরশ মনি, করাও তবে স্পর্শ দীপক তানি উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে, উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে, জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে, তোমার মহাশঙ্খ জানি জানি, তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সমু বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বাকি উদীর ঘোষ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক, বাজবে যে আজ মহল্লাসে তোমার জয় শঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেমি শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছে পরাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের খুব নিজের, তিনি তো অনুভূতির ঈশ্বর, আমরা যা কিছু বলতে চাই সবটাই তিনি বলে গেছেন, এবং এমন একজন ঈশ্বর তিনি, তাই জন্যেই সবার সমস্ত কিছুটা তিনি টের পেয়ে গিয়েছিলেন বলেই বোধ হয় তিনি এইভাবে লিখে যেতে পেরেছেন। 100 বছর পরে কি হবে সেই সমস্ত ভাবনাও তিনি তার লেখনীর মধ্যে দিয়ে লিপিবদ্ধ করে গেছেন। মানে সত্যিই ভাবলে গায়ে কাঁটা দেয়, কী করে তিনি টের পেতেন এত কিছু। একটি কবিতা, যে কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের, এবং যে কবিতাটির মধ্যে দিয়ে অদ্ভুতভাবে বসন্তের উল্লেখ আছে, কবিতাটির নাম 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বারে বসি বাতায় অনে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোনে সর্ক হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়াই চঞ্চলে পাখা পুষ্প রেণুগন্ধ মাখা, দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা, রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে, সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগ্ন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে, আজি হতে শতবর্ষ পরে, এখন করেছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে,
আমারে বসন্ত গান তোমারে বসন্ত দিনে, ধ্বনিত হৌ ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। আমার খুব প্রিয় একটি কবিতা। এই কবিতাটি ছোটোর থেকে বাবার কণ্ঠে খুব শুনতাম, শুনতে শুনতে বড্ড লোভ হতো কবে আমি বলবো। তো ছোটোবেলায় বলার কোনোভাবেই সুযোগ পেতাম না, বাবা বলতেন ভালো করে শেখো তারপর। এখন তো সমস্ত ছাড়পত্র পেয়েছি, এখন বলি, এখন বলার সাহস দেখাই। এটি পুরুষকণ্ঠের কবিতা, কিন্তু আমার বলতে ভীষণ ভালো লাগে এবং সকলের ভীষণ প্রিয় একটি কবিতা, বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই। লোনাধরা দেওয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচন। ঘরেতে এলো না সেত, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়িয়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ আরো কত কি। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঠুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন ওয়াষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোই ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘরে মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গানে যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। লিপিকা কাব্যগ্রন্থের কবিতা, সকলের বিশেষ পরিচিত। এটি একটি গদ্য কবিতা, সুরানির স্বাদ। যখন রবীন্দ্রভারতীতে জোড়াসাঁকোতে পড়াশুনো করছি, তখনই ২৫শে বৈশাখ এলেই আমাদের স্যারেরা বলতেন যে বেশি করে লিপিকা পড়ো। তখনই লিপিকা পড়ার অভ্যেস
শুরু আর কি। তো লিপিকার লেখা পঁচিশে বৈশাখ এলে বলতে পড়তে ওই স্যারেদের কথা মেনে বোধ হয় আরো বেশি ভালো লাগে। সৌরানীর স্বাদ, সৌরানীর বুঝি মরণ কাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগে না। বদ্যি বরিণী এলো মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে উঠে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে সই বসো, কথা আছে। স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো। সৌরানী বললে আমার সাতমহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকেই সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাটমন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি বাই বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের ওপরটিতে দেখি একখানি কুড়ি ঘর, চাঁপা গাছের ছায়ায় বেড়া পেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধু হলে আহা ঘরখানি কার? সে বললে দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি চাই? রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম এই ঘরে আমি থাকবো না। রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয়ে, মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের এক ধারে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি, কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল, বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে ১০৭ জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো, পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘড়ার ওপর পড়ে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না, হই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নেম মাটির ঘরায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাখা পড়লেম আর লাল পেরি শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেম, দুয়ারের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেম, যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপরে একদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো, পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল, পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি। এমন সময় দেখি বনের পদ দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে জানো না, ওই তো দুয়োরানীর ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক।
তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালু ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলে। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমারে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও যে আমার কি চাই, সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানের দুঃখ আমি চাই। স্যাঙাতনি কালি হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর বাঁশের বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাজাতে পারলেন না। একেবারে শেষে এসে উপস্থিত হয়েছে অনুষ্ঠানের। এখন যে কবিতাটি দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই, এই কবিতাটি লিখেছেন কবি অরুণ মিত্র। কবিতাটির নাম রবীন্দ্রনাথ। আসলে আমাদের কাছে তিনি কেমন, আমরা তাকে কিভাবে ভাবি, একটু যদি খুব ভালো করে একা একা বসে চিন্তা করি, দেখবেন কি অদ্ভুত মনের মধ্যে ভাবনাগুলো চলে আসে। একটা মানুষ তার জীবনে কত কিছু সহ্য করেছেন, বারবার আঘাত এসেছে, তিনি বারবার জর্জরিত হয়েছেন আঘাতে আঘাতে, কিন্তু তার সত্ত্বেও তিনি সেই যে তার জর্জরিত হয়ে যাওয়া, তার বারবার বিদ্ধ হয়ে যাওয়া, রক্তাক্ত হওয়া, তা কিন্তু নিজের করেই রেখেছেন। তিনি কিন্তু কখনো সেটা প্রকাশ করে অন্যকে বিচলিত করেননি। কবি বলছেন যে তিনি আমাদের মানুষ হিসেবে কিন্তু পর করেই রেখেছেন, কখনো কিন্তু আত্মীয় করেননি। কি করেছেন? না, তিনি নিজে ঊর্ধ্বচারী ধ্যানের জগতে বিরাজ করেছেন। তার যে এত যন্ত্রণা, সেই যন্ত্রণার অংশীদার কিন্তু আমাদের করেননি। তাই জন্যই তো তিনি দেবতা, তাই জন্যই তিনি আমাদের প্রাণের ঠাকুর। আমার শেষ নিবেদন রবীন্দ্রনাথ, কবি অরুণ মিত্র। ছাপা অক্ষরের পাতা থেকে উঠে আসত তোমার আলোর মূর্তি, তুমি কথা বলতে সুরে সুরে মাত হয়ে যেত আমার ঘরের বাতাস। তোমাকে দেখতে পেয়ে, তোমার কথা শুনতে পেয়ে এক কিশোর নিজেকে হারিয়ে ফেলত। সে চেয়ার থেকে উঠে গিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিত, তারপর চোখ বুঝত যাতে তোমাকে আরো ভালো করে দেখা যায়, তোমার কথা আরো ভালো করে শোনা যায়। তুমি তাকে এক রামধনুর দেশে নিয়ে যেতে, তার পড়ার ঘর ছাড়িয়ে সে কত দূরে। কিশোর ক্রমে পা বাড়ালো যৌবনে, আর তার মনে জমতে শুরু করলো নানান কেন, সে অস্থির মুখরতা। তুমি সমস্ত বিকারকে, সমস্ত জঘন্যকে অতিক্রম করে গান গাইলে সুন্দরের, আমাদের পৌঁছে দিলে এক অপার্থিব জগতে। তোমার ক্ষমতার জাদুতে আমরা সেই অর্থ লোকের মুগ্ধ বাসিন্দা হয়ে গেলাম। তোমার কণ্ঠস্বর আমাদের ভুলিয়ে দিল সব কুশ্রিতা, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তাই? কিন্তু এও বলবো যে কোনো কোনো সময় হৃদয়হীন বাস্তব তোমাকে বিচলিত করেছে, তোমার মহাকাশচারী হৃদয়কে অস্থির করে তুলেছে,
এবং সেই মুহূর্তকে ক্ষোভে ও প্রতিবাদে তুমি অগ্নিগর্ভ করেছ। কিন্তু তুমি তাকে আমাদের নিত্যসঙ্গী করনি, তুমি ফিরে গিয়েছ তোমার ঊর্ধ্বচারী ধ্যানের জগতে। তবুও ভাবি তুমি শেষ পর্যন্ত দিনের শেষে ঘুমের দেশে নিঃশব্দে পারি না দিয়ে জ্বলে পুড়ে বাঁচার দেশেই বসতি স্থাপন করতে, কিন্তু মৃত্যু তা হতে দিল না। কি দুর্ভাগ্য আমাদের! তুমি তো এক ব্যক্তি মানুষ, বিরাট তুলনাহীন। এই মানুষকে ঘিরে ক্রমে জমে ওঠে আমাদের সবচেয়ে বেশি কষ্ট আর অভিমান। তার কাছ থেকে কেন তুমি আমাদের দূরে রেখে দিলে? তার ব্যক্তিগত আবেগকে ছুঁতে দিলে না কেন? আমার সবচেয়ে যন্ত্রণা তার যন্ত্রণার অংশীদার করনি বলে। কি শোক সন্তাপে যে তোমার জীবন দগ্ধ হয়েছে তা তো আমাদের জানা, কিন্তু তার একটু আঁচও তুমি আমাদের গায়ে লাগতে দাওনি। সমস্ত বিষয়ে সমস্ত জ্বালা আত্মসাৎ করে নীলকণ্ঠ হয়ে রইলে, আর আমাদের শোনালে সমস্ত ব্যক্তিগত থেকে উত্তীর্ণ হয়ে অনন্ত সৌন্দর্যের ধ্বনি, অজ্ঞাত বিধাতার বন্দনা গীত সেখানে কই তুমি? তোমার হৃদয়ে যখন অবিরত রক্তক্ষরণ, তখন তার ধারায় আমাদের রক্তাক্ত করলে না কেন? মানুষ হিসেবে আমাদের পর করে রাখলে, আত্মীয় করলে না। এজন্যে আমার মনোকষ্ট এক এক সময় হিমালয় হয়ে ওঠে। তোমার আলোক সামান্য প্রতিভার কথা ভেবে তার সীমা ছাড়িয়ে যায়।